প্রিয় দর্শক আশা করি ভালো আছেন হ্যাঁ ভাই আমি কিন্তু আপনাকেই বলছি শরীর থাকলে মানুষ অসুস্থ হবেই আর এটাই স্বাভাবিক ধরুন কোনো এক সময় আপনার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে এর পাশাপাশি বমি বমি ভাব লাগছে অথবা আপনি বমি করে ফেলছেন এমতো অবস্থায় আপনার পেটের ব্যথা এবং বমি কমানোর জন্য অবশ্যই ওষুধ খাবেন হয়তো এমন পরিবেশ হলো আপনার এই পেট ব্যথা এবং বমি ভাব কমানোর জন্য যে ওষুধ খেয়েছেন তাতেও কোনো কাজ হচ্ছে না প্রিয় দর্শক একটু ভাবেন তো যদি এরকম পরিবেশ হয় তাহলে আপনার অবস্থা কেমন হতে পারে হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে আমি কেমন কথা বলছি ওষুধ খাবো আর অসুখ ভালো হবে না এটা কোনো কথা হলো যে সকল ভাইরা এমন মন্তব্য করছেন আমি তাদের জন্য একটা কথা বলতে চাই বর্তমানে যাদের বয়স তিরিশ প্লাস আমি কি বলতে চাচ্ছি হয়তো অনেকেই বুঝতে পারছেন বাতাস লাগা এই বাতাস লাগা কথাটির সাথে পরিচিত কিন্তু তারাই বেশি যাদের বয়স তিরিশ প্লাস অর্থাৎ তিরিশের ঊর্ধ্বে যে সকল ভাইদের বয়স তিরিশ বছরের কম তারা কিন্তু এ কথাটা অনেকেই জানেন না কিন্তু যে সকল ভাইদের বাড়ি গ্রামে তারা কিন্তু অনেকেই জানে যে এই বাতাস লাগা কাকে বলে যদি কোনো ভাই বাতাস লাগে আর এই বাতাস লাগার ফলে প্রচণ্ড পেট ব্যথা করে এবং পেট ব্যথার পাশাপাশি প্রচণ্ড বমি করে ওষুধ খাওয়ার পরেও কোনো কাজ হয় না আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য আজ আপনাদের এমন একটি ভেজত গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিব আর এই গাছটি আপনারা কিভাবে খাবেন তার সঠিক নিয়মটিও বলে দিব এই গাছটি খাবার তিন মিনিটের মধ্যে আপনাদের প্রচণ্ড পেটের ব্যথা এবং বমি ভাব একেবারেই বন্ধ হয়ে যাবে তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে এতক্ষণ ধরে একটি গাছ দেখতে পাচ্ছেন যা অনেকেই চিনেছেন আর যারা এখনও চিনতে পারেননি ঠিক তাদের জন্য বলছি এই গাছটিকে আমাদের এলাকায় আসটা গাছ নামেই সকলে চেনে আপনাদের এলাকায় কি নাম তা অবশ্যই কমেন্ট করবেন এতে অন্যদের চিনতে সুবিধা হবে এখন আমি আপনাদের বলবো এই গাছটি আপনারা কিভাবে খাবেন আপনারা প্রথমেই বিলাইয়াশ্রি গাছের শিখর সংগ্রহ করবেন এবার এই শিখরটি পরিষ্কারভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন এর পাশাপাশি আপনারা সোয়াটা গোলমরিচ নিয়ে নেবেন সোয়াটা গোলমরিচ অর্থাৎ একটা এবং একটার চার ভাগের এক ভাগ এবার শিখর এবং এই গোলমরিচ একসঙ্গে পাটায় পিষে নেবেন এই শিখরটি শেষার পরে যে রসটি পাবেন এই রসটি সাথে সাথেই খেয়ে নেবেন রসটি খাবার মাত্র তিন মিনিটের মধ্যে দেখবেন আপনাদের এই প্রচণ্ড পেটের ব্যথা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে এর পাশাপাশি বমিভাবও বন্ধ হয়ে যাবে আশা করি আপনি তিন মিনিটের মধ্যেই একেবারে সুস্থ হয়ে যাবেন আর যদি বেশি সমস্যা হয়ে থাকে তবে পনেরো মিনিট পর আবারও একই নিয়মে আর একবার খাবেন আশা করি অসাধারণ উপকার পাবেন